প্রতিষ্ঠা কবে এটা বলেন? আমি আজকে কোন বিষয়ে নতুন দল নতুন প্রজন্মের আমার সাথে যারা আছেন বিভিন্ন ভাবে তাদেরকে আমরা সম্মান করেছি, তাদেরকে নিয়ে কাজ করেছি। এখানে কারো অন্য কোনো দলের যেজন ব্যক্তিত্ব আমরা আমরা ফিল করি না। এখন যদি কেউ কিছু বলে সেই জামাতের সাথে আপনাদের সংশ্লিষ্টতা নাই, জাতির পিতা বাংলাদেশের সংবিধান মানে 100% একটু বলে বাংলাদেশের সংবিধান মেনেই আমরা রাজনীতিতে এসেছি। বাংলাদেশের সংবিধানের প্রতিটা শব্দকে আমরা সম্মান করি এবং সেটাকে লালন করি। নিবন্ধনের জন্য নিবন্ধনের শর্ত আছে, সব কিছু পূরণ করে আমরা জমা দিতে এসেছি। আশা করি আমরা নিবন্ধিত হব এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমরা জড়িত হব। আপনারা দলের সাথে কোনো প্রতিষ্ঠা দলের চেয়ারম্যান আমি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাল, আমার সাথে প্রজন্মের যারা আছে তারা আছে। আমরা ইনশাল্লাহ আরেকটু অর্গানাইজ হয়ে আপনাদের সাথে আমাদের দলের আমার মহাসচিব কাজী নিজামুল আপনি কি জামাতের নেতা এখন? আমরা আনুষ্ঠানিক ভাবে আপনাদের সাথে মিলিত হবো এবং সেখানে বিস্তারিত আমি দিতে চাই আপনাদেরকে প্রতিষ্ঠা হয়েছে কবে দল? আপনি